তো সয়াবিন গুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি হালকা হালকাই ভেজেছি আমি। তো এখন রান্না করতে যাচ্ছি। তো চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন, তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এর সাথে একটা আলু দেব বড় সাইজের, তো পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। একসাথে ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো হালকা সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর এখানে ফরাসিমির বিচি, এটা কিডনি বিনস, রাজমা বিনস বলে, ওটা আমি সেদ্ধ করে নিয়েছি। দুইটা একসাথে রান্না করব সবজি। কার কার পছন্দ সয়াবিন বলবেন, আমার অনেক পছন্দের। পেঁয়াজের সাথে আলুটা দিয়ে দিলাম, আলুটাও ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়েছে। এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। তো এভাবে আদা রসুনটা ফেটলে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি গুঁড়া মশলা গুলো দিয়ে দেব, হলুদ গুঁড়া দিচ্ছি, লাল মরিচের গুঁড়া, ঝাল ঝাল করব। পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলা পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সয়াবিন বীজ সেদ্ধ করে নিয়েছি, ফরাসিমের বীজও সেদ্ধ করে নিয়েছি,
তো রান্নাটা বেশিক্ষণ লাগবে না, আলু তো প্রথমে দিয়ে দিলাম, ওটা সেদ্ধ হয়ে যাবে। লবণ দিচ্ছি স্বাদ মতো, আর একটু পানি দেবো মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে নিই, টমেটো দিচ্ছি একটা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর লাগে। মশলা কষানো হয়ে যাচ্ছে প্রায়, আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এই বিনসগুলো কার পছন্দ অবশ্যই জানাবেন, আমার অনেক পছন্দের পরাশিমের বিচিগুলো, খেতে খুব মজা হয়। অনেক ধরনের করে রান্না করা যায়, মাছ, মাংস, সবজি, শুটকি। তো আজকে সয়াবিন দিয়ে রান্না করছি, এটা আজকে প্রথম রান্না করছি, দেখি কেমন হয় টেস্টটা, আপনারাও বলবেন কেমন হয়েছে রান্নাটা, আর কার কার পছন্দ জানাবেন। সেদ্ধ করে নিচ্ছি, ফ্রেশ হলে সেদ্ধ করতে হয় না, এমনি গলে যাবে। তো এটা খোসা সহ খাওয়া যায়, খোসা ছাড়াও খাওয়া যায়। একটু পানি দিয়ে দেব,
এগুলো একটু ভেঙে দিচ্ছি। সয়াবিন বাজার থেকে কিনে আনার পর বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো ফ্রেশ ফ্রেশ খেয়ে ফেললেই ভালো। আমি এনেছি অনেকদিন হচ্ছে, অবশ্য রান্না করবো করবো করে করা হচ্ছিল না। বাসার কেউ পছন্দ করে না, আমারই পছন্দ। তো আমি এখন সয়াবিনগুলো দিয়ে দেব। এই যে প্রথমে সেদ্ধ করেছি, এরপর হালকা ভেজে নিয়েছি তেলে, তো দিয়ে দিচ্ছি। এটা একটু কষানোর পরে আমি ফরাসিমের বিচিগুলো দেব, কারণ ওগুলো সেদ্ধ করে নিয়েছি, না হলে বেশি গলে যাবে। এটার ভিতরে একটু মশলাটা ঢুকবো। খুব সুন্দর কালার এসেছে। আমি অল্প করে গরম মশলা পাউডার দিচ্ছি। আলু আমার পছন্দ, সেজন্য দিলাম, আলুটা না দিলেও হয়। খেতে ভালো লাগে আলু দিয়ে সয়াবিনটা। তো আমি যে ফরাসিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো সেদ্ধ করে রেখেছি। এটা খাগড়াছড়ি থেকে এনেছিলাম, তো এদিকে ঢাকা থেকে পাওয়া যায় না। আমি যেদিকে থাকি ওইদিকে পাওয়া যায় না। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। খুব সুন্দর একটা কালার এসেছে অলরেডি।